তোমরা সকলে জানো যে আমাদের ফ্রি ফায়ার গেমটি বাংলাদেশ থেকে অফিসিয়ালি ভাবে ব্যান করে দেওয়া হয়েছে। তো এই জন্য আমরা চাইলে আমরা মোবাইল নেটওয়ার্ক দিয়ে ঢুকতে পারতেছি না। যদি ঢুকতে যাই দেখো কিরকম দেখায়। এই যে গেমে ঢুকতে গেলে আমাদের দেখাবে ডাউনলোড ফেল রিট্রাই। তো এটা যতবারই আমরা ওকে করি না কেন এভাবেই থাকবে। তো এটা সমাধান কি? সো অনেকে অনেক ধরনের ভিপিএন এর কথা বলতেছে, তো বেস্ট কোনটা হবে এবং কোনটাতে পিং প্রবলেম হবে না? তো আমি সব কিছু ট্রাই করে যেটা বুঝলাম যেটাতে পিন প্রবলেম কোনো সমস্যাই হবে না, এটা জাস্ট তোমরা প্লে স্টোরে যাবা এবং এখানে যেয়ে সার্চ বক্সে 4টা 1 ভিপিএন এটা লিখে সার্চ করবা, দেন এই যেটা পেয়ে যাবো। আমার ডাউনলোড করা আছে, এখানে ওপেনের কথা বলতেছে, জাস্ট এটাকে ওপেন করে দিবা। ওপেন করার পর তোমাদের ফার্স্টে কিছু স্ক্রিন আসতে পারে, সেগুলো সব অ্যালাউ করে দিবা, দেন এখানে ওকে করে দিবা। এই যে দেখো কানেক্ট টু ইউর প্রাইভেট নেটওয়ার্ক, এটা শুধু তুমি গেম খেলতে পারবে না, তোমার নর্মালি যদি ইন্টারনেট স্পিড খারাপ থাকে সেক্ষেত্রে হালকা কিছু হলেও তোমার নর্মাল ইন্টারনেট স্পিডটাকেও বাড়িয়ে দেবে ভিপিএন। দেন এবার চলো আবার আমরা গেমে যাই। আর তোমরা দেখতে পারো যে আমার কোনো ওয়াইফাই নেই, মোবাইল ডাটাই চালু করা আছে। চলো এখন আমরা চেক করে দেখি যে পিংটা কি পরিমাণে পিং দেয়, একটা স্কোয়াড মেসেজ দিয়ে দেখি। দেখো এখানে ইন্টারনেট পিং এর কথা আছে, কোনো অসুবিধা